নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি ক্যারিয়ারে আবার এক নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো হলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন প্রতিনিয়ত এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য ডাব্লিউ বি ক্যারিয়ার চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল কে নোটিফিকেশন পেশ করে নেয় যাতে সর্বপ্রথম জবের আপডেট যেন আপনার কাছে যেতে পারে তাহলে চলুন বেশি কথা না পারি আজকে গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু শুরু করা যায় তবে বন্ধুরা অফিসিয়াল অফিসারটা দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর তলবন্ধুরা বন্ধুরা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় নতুন করে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে শুরু করেছে আজকের এই ভিডিওর মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন মহকুমা এলাকায় নিয়োগের বিষয়ে জানানো হবে তো বন্ধুরা পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পদে যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই এই চাকরির যোগ্যতা কি লাগবে বয়স কত হতে হবে কীভাবে আবেদন করতে হবে নিয়োগ পদ্ধতি রকম রয়েছে বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো তাহলে বন্ধুরা এর তরফতে যে বিজ্ঞপ্তি নোটিশটা বেরিয়েছে সেটা আপনার দেখিনি তা বিস্তারিত এ টু জেড ক্লিয়ার করে দিচ্ছি চলুন সেই নোটিফিকেশান আমরা চলে যাই বিস্তারিত জানার জন্য তো বন্ধুরা নোটিফিকেশানটা কিন্তু দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান দেখুন বন্ধুরা স্ক্রিন রয়েছে আপনারা চাইলে অফিসিয়াল পেজ থেকে ডাউনলোড করে নিতে পারবেন নিচে কিন্তু এর ফর্মটি দিয়ে দিয়েছে আবেদন করতে হবে কিন্তু অফলাইনের মাধ্যমে এসে এখানে দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা ফার্স্টে কিন্তু নোটিশ নম্বরটা দেখতে পাচ্ছেন দুশো এক দেব দুশো এক হেলথ কনটি দু সাতশো একুশ হেলথ সাতশো আটাত্তর এসডিও টি জি ইএনএল নোটিশ প্রকাশের তারিখ তিরিশ আট দু হাজার বাইশ থেকে এবং একত্রিশ আর দু হাজার তারিখ তাহলে বন্ধুরা আবেদনের মাধ্যম কি রয়েছে অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে তো বন্ধুরা নোটিশ নাম্বারগুলো মেনশন করে দিয়ে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এর সময় আপনাদের পদের নামটা বলি কোন পদে নিয়োগ করা হবে ব্লক প্রোগ্রামের কোঅর্ডিনেটর অর্থাৎ আশা এই পদে কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা পদের নামটা দেখতেই পাচ্ছেন এখানে ছকটি মেনশন করেছে তাহলে বন্ধুরা এই পদের জন্য আপনাদের প্রতি মাসে বেতন কে দেওয়া হবে পনেরো হাজার টাকা থেকে সেই সাথে আঠারো হাজার টাকা মোবাইল রেটিং সাপোর্টিং দেওয়া হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা আশা করি এই পদের জন্য আবেদন করতে গেলে এখানে প্রার্থীর বয়স কী লাগছে আবেদনকারী প্রার্থীর বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুসারে এস সি এস টি শ্রেণীদের আবেদনকারী পাঁচ বছর শ্রেণীরা তিন বছর কিন্তু বয়সের ছাড়গুলি পাচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী আর বয়স হিসাব করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার বাইশ তারিখ অনুযায়ী তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অবশ্যই শিক্ষক যোগ্যতা কী লাগে অর্থাৎ বয়স সীমা কী লাগছে প্রার্থীর শিক্ষক যোগ্যতা দেখতে পাচ্ছে শিক্ষক যোগ্যতা এখানে মেনশন করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস বা ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে দুই বছরের হেলথ প্রজেক্ট এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন আশাকর্মী পদের জন্য তো বন্ধুরা এখানে এর সঙ্গে আপনাদের আশাকর্মীদের নিয়োগের স্থানটা বলে দিই কোথায় নিয়োগ করা হবে পূর্ব মেদিনীপুর জেলায় চারটি মহকুমাতে কিন্তু নিয়োগ করা হবে এগরা মহকুমায় কোনটাই মহকুমা হলদিয়া তমলুক এই মহকুমাতে কিন্তু নিয়োগ হবে তো মহকুমাতে ভ্যাকেন্সি কী রয়েছে এগলাতে রয়েছে একটি কোনটাই রয়েছে তিনটি হলদিয়াতে রয়েছে দুটি তমলুক রয়েছে দুটি অর্থাৎ জেলাভিত্তিক আপনাদের জায়গাগুলো বলে দিলাম কোন কোন জায়গায় নিয়োগ করা হচ্ছে এর সঙ্গে আবেদন প্রক্রিয়াটা বলে দিই কীভাবে আপনারা আবেদন করবেন আশাকর্মী পদের জন্য আবেদন করতে গেলে তো বন্ধুরা প্রতিটি অফিসিয়াল নোটিশের সাথে আবেদনপত্রের ফর্ম কিন্তু দেওয়া রয়েছে তো বন্ধুরা যেই মহকুমাগুলো বললাম প্রতিটি মহকুমার সঙ্গে কিন্তু নিচে আবেদনপত্রের ফর্মটি কিন্তু দেওয়া আছে ওগুলো তাই আবেদনকারীকে প্রথমেই এই পেজের নিচে দেওয়া লিঙ্ক থেকে নির্দিষ্ট মহকুমার তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে নোটিশ ডাউনলোড করার পর নোটিশের সাথে থাকা আবেদনপত্র এ ফোর পেজে সঠিকভাবে প্রিন্ট করে নিতে হবে তারপরে আবেদনপত্রটি ভালো করে সমস্ত ডকুমেন্টস দিয়ে সেগুলোকে জেরক্স দিয়ে একটি মুখ বন্ধ খামে পাঠাতে হবে তো বন্ধুরা ভালো করে কিন্তু আবেদনপত্রগুলো ফর্ম ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছি আবেদনপত্রের ফর্মটা নিজে দিয়ে দিয়েছে আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগে সেগুলো আপনাদের বলে দিই বাসিন্দা প্রমাণ হিসাবে ভোটার কার্ড বা রেশন কার্ড উচ্চ মাধ্যমিক মার্কশিট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি ডকুমেন্ট বয়স প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হেল্প প্রজেক্ট করা কাজ হিসাবে সার্টিফিকেট দিতে হবে তো আবেদনপত্রে আপনাদের ঠিকানাটা বলে দিই কোথায় আবেদনপত্রটা পাঠাবেন সেই ঠিকানাটা শুনে নিন একবার আবেদনপত্র ঠিকানাটা শুনে নিন সাব ডিভিশন অফিসার এগরা সাব ডিভিশন পোস্ট এগরা ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর পিন নম্বর সাতশো একুশ চারশো উনত্রিশ এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে বন্ধুরা পিন নম্বর সাতশো একুশ চারশো সাত তবু পিন নম্বর সবকটাই কিন্তু আলাদা আলাদা আছে বন্ধুরা মহকুমা অনুযায়ী আপনাদের ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো কিন্তু দিয়ে রাখবো ডাউনলোড ওখান থেকে করে নিতে পারবেন তবন্ধুরা আবেদনপত্রের সময়সীমাটা আপনাদের বলে দিই এক নয় দু তারিখ থেকে একুশ নয় দু হাজার বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ সোমবার থেকে শুক্রবারের মধ্যে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আবেদনপত্র কিন্তু জমা করতে হবে তো অন্য নিয়োগের প্রক্রিয়া কীভাবে হবে এনারা নিয়োগ করবেন লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এর মাধ্যমে পার্থী করে কিন্তু এই আশাকর্মী পদে কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা প্রতিটা মহকুমা এলাকায় কিন্তু আপনারা যার যেখানে মহকুমা পড়ছে সে সেখানে অর্থাৎ ব্লক যেখানে পড়ছে সেখানে কিন্তু আপনারা এই আবেদনপত্র কিন্তু জমা করতে পারে তো বন্ধুরা এই আশা করি পদে আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম সাব ডিভিশনাল অনুযায়ী তো বন্ধুরা নোটিফিকেশান ডাউনলোড করতে অসুবিধা হবে না আশা করি আমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তো বন্ধুরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করবি রিকমেন্ড নেম তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন প্রতিনিয়ত এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে নেবেন সবার প্রথম জবের আপডেট যেন আপনার কাছে যেতে পারে তো বন্ধুরা আবার এক নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ